गुरुचरण आश्रय ना करले गुरु दीक्षा ना होले राधा गोविंदर कृपा पावा बड़ दुर्लभ कखनोई पावा जाय ना। शास्त्रे बोलेन सद्गुरु पावे भेग बातावे ज्ञान करय उपदेश कयला के तो मैला छड़िए जुआगर कर प्रवेश। सद्गुरुर चरण आश्रय करो जे गुरु चरण आश्रय करबे आगे बुझे नीते होबे सेई गुरु सत् किना खाटी किना। जे शिष्य ग्रहण करबे जे गुरु शिष्य हिसेबे ग्रहण करबे सेई शिष्य सत् किना खाटी किना सेटाओ देखते होबे। गुरुदेवेर लक्ष्य होबे सब समय शिष्य जेनो सठिक भावे सठिक पथ अवलम्बन करे राधा गोविंदेर चरण लाभ करते पारे। तई आजके लाला बाबू कृष्णदास बाबाजी के दर्शन करे बोलछे साधु बाबा बोलते पारो? ओ गो साधु बाबा बोलते पारो आमार ए वृंदावने आमी नतुन एसेछि आमी तोमार चरणे एकटी निवेदन बोलते पारो आमी आमार भगवान कृष्णचंद्र के कि करे पाबो? संगे संगे मा गो कृष्णदास बाबाजी बोलछे हाँ गो तोमार नाम कि? आमार नाम लाला। ओ लाला बाबा तबे तुमी कौन लाला? तुमी कि सेई जमीदार लाला? तुमी कि सेई जमीदार कांति शहरी? लाला आज कि बोलछेन दादा? ना ना साधु बाबा आमी से लाला नई। আজকে আমি সেই জমিদার লালা নই। আজকে সকল কিছু বিসর্জন দিই সকল কিছু পরিত্যাগ করি আমি কৃষ্ণ নামকে সার করি বৃন্দাবনে আজকে পথের ভিখারি লালা। আমি হলাম সর্বত্যাগ ভিখারি লালা। লালা তুমি ভগবানকে পেতে চাইছো ভগবানের চরণ পেতে চাইছো? শোনো লালা তার আগে বলো তোমার কি দীক্ষা হয়েছে? যেই না বলেছে লালা বলছি দীক্ষা না তো? শোনো লালা আগে তোমায় দীক্ষা গ্রহণ করতে হবে তবেই তুমি তার চরণ পাবে। তবে গুরুদি আমায় দীক্ষা দিন। না না লালা এত সহজে গুরুকৃপা পাওয়া যায় না, এত সহজে দীক্ষা হয় না। দীক্ষা পেতে গেলে তোমাকে একটু সময় ধৈর্য ধরতে হবে। সেই দিন এখনো তোমার আসেনি, যেদিন সময় হবে আচ্ছা কমিটির ভক্তরা বলছি যে প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে, যারা যারা প্রসাদ পেতে চান তারা ধীরে ধীরে, কেউ গণ্ডগোল করবেন না, ধীরে ধীরে কথা না বলি প্রসাদ পেতে যান। একসাথে সবাই যাবেন না, ধীরে ধীরে যান কারণ গাইতেও তো অসুবিধে হবে। এখানে লালাবাবু কি করেছি? লালাবাবু অপেক্ষা করছে গুরুদেব কবে দীক্ষা দেবে। গুরুদেবের চরণ ধরে বলছি যে গুরুদেব, সঙ্গে সঙ্গে বলছি সাধু বাবা আমায় তুমি দীক্ষা প্রদান করো। যে লালা এখনো তো সময় হয়নি, যেদিন সময় হবে সেদিন তোমায় আমি দীক্ষা দেব। এইভাবে মা গো বেশ কিছুদিন কেটে যায়। এমন ভাবে কিছুদিন চলে যাওয়ার পর একদিন লালাবাবু কি করেছে মন্দিরে, মন্দিরে কি করেছে না প্রসাদ, মন্দিরে পুজো হয়েছে। আর যেই না মন্দিরে পুজো হয়েছে সঙ্গে সঙ্গে লালা কি করেছে ওই মন্দিরে প্রসাদ হাত দুখানা বাড়িয়ে দিয়েছে মন্দিরে প্রসাদের জন্য। যেই না লালাকে প্রসাদ দিয়েছি প্রসাদ সেবা করতে যাবে এমনি হঠাৎ করে গুরুদেব কৃষ্ণদাস বাবাজি এসে বলছি আরে আরে লালা দেখি 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 তুমি কেমন প্রসাদ পেয়েছো। লালা কি করেছে মা গো হাতখানা যেই বাড়িয়ে দিয়েছি গুরুদেব দর্শন করে বলছে বা বাবা এত সুন্দর প্রসাদ, বাবা খুব ভালো প্রসাদ দিয়েছে তোমায়, দেবে নাই বা কেন বলো লালা? তুমি যে জমিদার, তুমি যে জমিদার তোমাকে কেনই বা প্রসাদ দেবে না ভালো বন্ধু? যেই না বলেছে লালা দুখানা চরণে জড়িয়ে ধরে বলছে ওগো সাধু বাবা, ওগো সাধু বাবা এমন করে বলো না, আমি তো চাইনি, আমায় দিয়েছি তাই আমি সেবা করছি। শোনো লালা এমন ভাবি কোনো কর্ম না করে শুধু প্রসাদ পেয়ে দিন কাটালে হবে না। মা গো আজকে গুরুদেব কৃষ্ণদাস বাবাজি লালাকে কেমন করে শিক্ষা দিচ্ছেন দেখুন, যে প্রসাদ শুধু
শুধু শুধু প্রসাদ নিয়ে প্রসাদ সেবা করে চলে গেলে তো হবে না, প্রসাদ পেতে গেলে একটু কর্ম করতে হয়। কি কর্ম? লালাকে বলছি শোনো লালা, আজ থেকে তোমায় একটি নতুন কর্ম দিচ্ছি। তুমি এই বৃন্দাবনের প্রত্যেকটি বাড়ি গিয়ে তুমি ভিক্ষা করবে। ও মাইরা, ছিল জমিদার, আজকে হয়েছে পথের ভিখারি। জমিদার হয়ে ভিক্ষার জোলা কাঁধে নিয়ে বৃন্দাবনের পথে বেরিয়েছে ভিক্ষা করতে, তাই না? এবার বৃন্দাবনের পথে যেই না বেরিয়েছে ভিক্ষা করতে, পথ মাঝে দেখা হয়ে গেল স্ত্রী কাত্যায়নীর সঙ্গে। নারায়ণ, সুমতি, সন্তান সবাই এসেছে, বলছে বাবা। কাত্যায়নী বলছে, স্বামী গো, তুমি একজন জমিদার হয়ে তুমি কিনা ভিক্ষা করছো? ঘরে ফিরে চলো স্বামী, ফিরে চলো তুমি তোমার জমিদারি মহলে। না সুমতি, তার হয় না, যে জমিদারি আমি একবার পরিত্যাগ করে এসেছি আর সেখানে আমি ফিরে যাব না, আমার কৃষ্ণ ভজনে বাধা হয়ে যাবে। আমি যে তার দেখা পাওয়ার জন্য বৃন্দাবনে এসেছি। বেশ, তাহলে এই বৃন্দাবনে তুমি একটা মন্দির নির্মাণ করো। বলছে, না, যে অর্থ ত্যাগ করে এসেছি সেই অর্থে আমি আর হস্তক্ষেপ করতে পারি না। সুমতি বলছে, বাবা, আমরা তোমায় মন্দির করে দেব, তোমায় কিছু করতে হবে না। তাই আজকে সুমতি নারায়ণ দুজনে মিলি ওই বৃন্দাবনে মন্দির স্থাপন করলেন। আর সেই মন্দিরে কি করি না লালাবাবু, প্রত্যেক দিন সেই মন্দিরে মা গো বিগ্রহ স্থাপন করেছি। এবার বিগ্রহ স্থাপন করেছি, পুজো করতে হবে, বিগ্রহকে ভোগ নিবেদন করতে হবে। তা নিবেদন করতে গেলে আগে দীক্ষা নিতে হবে, কিন্তু লালাবাবুর তো দীক্ষা হয়নি। গুরুদেব বললেন যে লালা, তোমার সময় হয়নি। তাই পূজারি নিযুক্ত করলেন, পূজারি নিযুক্ত করে আজকে লালাবাবু প্রত্যেক দিন সেই মন্দিরেই পুজো করি আর প্রসাদ পায়। পুজো হয়ে গেলে পূজারি প্রসাদ দিয়ে আসে। একদিন কি করেছি, লালাবাবু মন্দিরের পূজারিকে বলছি, পূজারি শোনো, আজকে আমি মনে স্থির করেছি যে আজকে আমি আর ভিক্ষায় যাব না, আমি আজকে মনে সংকল্প করেছি আমি ওই গুহার মধ্যে গিয়ে নির্জন স্থানে গিয়ে নাম করব, ভগবানের নাম করব। আর তুমি পুজো হয়ে গেলে আমায় একটুখানি প্রসাদ দিয়ে এসো। পূজারি বললেন, বেশ বাবু। তাই আজকে লালাবাবু কি করেছি না, ভগবানের নাম করছি, ভগবানকে ডাকছি, প্রভু গো, তোমার চরণে সকল কিছু সঁপে দিয়েছি, একবার তুমি দেখা দাও মা গো। লালাবাবু নির্জন স্থানে বসে কি করেছি না, ভগবানের নাম করছি, ভগবানের চরণে আত্মসমর্পণ করে বলছি, প্রভু গো, আজকে ভজন ভগবানের উদ্দেশ্যে গাইছি, যে সুরটি নির্গত হচ্ছে তার কণ্ঠ দিয়ে বলছি, প্রভু, অন্য কোনো উদ্দেশ্য করে নয়, ভগবানের চরণে উদ্দেশ্য করে বলছি, প্রভু গো। সুরিয় বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, ভগবানের চরণে নিজেকে নিবেদিত করি, দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি, প্রভু গো। সুরিয় বাণী মালা দিয়ে তুমি আমারি ছুঁয়াছিলে, অনুরাগ কুম দিলে
বলো কোন অভিমানী কেন জাগে না তো আর সে মাধুরী রস আনন্দ প্রাণে রস আনন্দ কানে জড়ায় ধরিয়া কেন ফিরে গেলে সকল কিছু গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে আজকে লালাবাবু কাঁদছে। এদিকে পূজারী যখন মন্দিরে বিগ্রহের সেবা পুজো দিয়ে প্রসাদ দিতে বেরোবে, লালাবাবুকে যখন প্রসাদের থালাটে নিয়ে প্রসাদ দিতে বেরোবে, এই সময় হয়েছে কি মা গো, হঠাৎ করে কি হলো না আকাশে হঠাৎ করে চারিদিকে কালো হয়ে গেল, হঠাৎ করে প্রচণ্ড বেগে চারিদিকে ঘন ঘটা ঝঞ্ঝা, কোনো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে প্রবল বেগে বৃষ্টি হলো, ঝড় বইছে চারিদিকে, যেই না চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে। হঠাৎ করি পূজারি মনে মনে ভাবছে হায় হায় আমি এবার কী করি, বাবু যে বললো প্রসাদ দিয়ে আসতে, কী করি বাবুকে প্রসাদ দেব, বৃষ্টি থেমে যাক, এই ঝড় বন্ধ হয়ে যাক, তারপর আমি বাবুকে প্রসাদ দিয়ে আসব। এই বলি লালাবাবু করেছে কি, আহা পূজারি করেছে কি, আমি প্রসাদের থালাটা মন্দিরে রেখে দিয়ে মাগু চলে গেল, ঘরে চলে গেল। এদিকে কি করেছে মা, পূজারির বেশ ধারণ করে আজকে ভগবান কি করেছি না লালাবাবুর কাছে চলেছি, লালাবাবুর কাছে গিয়ে ডাকছি, বাবু ও বাবু তুমি প্রসাদ নেবে না, এই না আমি প্রসাদ এনেছি। এই বলি লালাবাবু কি করেছি, হঠাৎ করে যে দর্শন করলো পূজারি কি, হাতের মধ্যে থেকে কি করেছে না থালাটিকে নিয়ে প্রসাদের থালাটা ধরেছি, যেই না প্রসাদের থালাটি স্পর্শ করেছি, ওই থালাটি স্পর্শ করা মাত্র কি হঠাৎ করে সারা শরীরের মধ্যে যেন শ্রীহরণ থেকে উঠলেন, কি আমি তো প্রত্যেকদিন সেবা করি প্রসাদ, কিন্তু কোনোদিন তো এমন ভাবি থালাটি স্পর্শ করা মাত্র কি কেন এমন ভাবি আমার সারা শরীরে এত আনন্দ, কেন এমন ভাবে আপ্লুত হয়ে যাচ্ছে, ভগবানের ছোঁয়া পেয়েছে মা, ভগবানের নিজ পদ্ম করি আজকে থালাটি নিয়ে এসেছে প্রসাদে, ভগবানের হাত থেকে প্রকৃত যদি ভক্ত হয় সেই ভক্ত যদি প্রসাদ নেয় মাগো একটু কিঞ্চিৎ হলেও বুঝতে পারবে। লালাবাবু মনে মনে ভাবছে কি হলো, প্রসাদ সেবা করলো পূজারি চলে গেল, এবার করেছে কি, যেই না পূজারি চলে গেছি যখন ঝড় বৃষ্টি থেমে গেল মাগো, এবার কিন্তু সত্যি সত্যি পূজারি মন্দিরে প্রবেশ করে দেখছে প্রসাদের থালাটি নেই, বলছি কি
প্রসাদের থালা কোথায়? মনে হয় কোনো ভক্ত এসে নিয়ে গেছে, তাই আর একটি প্রসাদের থালা নিয়ে লালা বাবুর কাছে চলে গেল। যেই না বাবুর কাছে গিয়ে ডাকছে, বাবু ও বাবু এই নাও প্রসাদ নাও, আসতে বড় দেরি হয়ে গেল। জানো বাবু, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল তো তাই আমি আসতে পারিনি। যেই না বলেছে লালা বাবু, বলছি কি বলছো পূজারি, এ তুমি কি বলছো, তুমি তো সবে মাত্র আমায় প্রসাদ দিয়ে গেলে, এই তো আমি সেবা করলাম, কি বললে বাবু? আমি আমি তো আসিনি, এই দেখো এই আমি প্রসাদের থালা নিয়ে এসেছি। এ তুমি কি বলছো পূজারি ঠাকুর, তুমি আমায় মিথ্যে বলছো? এই দেখো তুমি প্রসাদের থালা, তুমি সবে আমায় প্রসাদ দিয়ে গেলে। অবাক পানে চেয়ে আছে মা, তাকিয়ে আছে পূজারি লালা বাবু পানে, বলছে বাবু। লালা বাবু বলছে, কি হয়েছে পূজারি, কিছু বলো, কেন তুমি এমন ভাবে তাকিয়ে আছো, তুমি তো সবে প্রসাদ দিয়ে গেলে। না না বাবু, আমি আসিনি, বিশ্বাস করুন বাবু আমি আসিনি, তবে তবে মিছি কেন পুছো মোরে বাবু, আমার বলা কিছু নাই, মিছে কেন পুছো মোরে আমার বলা কিছুই না, মিছে কেন পুছো মোরে আমার বলা কিছু নাই, মিছে কেন পুছো মোরে আমার বলার কিছু নাই, যে যা করি করানি তিনি, সবার অন্তরে সে যে নয়, যে যা করে কৃষ্ণচন্দ্র যদি আমার কাছে এলো, তবে কেন বা আমায় ধরা দিল না, কেন এমন ভাবে চলে গেল, কেন আমি তাকে কাছে পেয়েও হারিয়ে ফেললাম। ছুটে গিয়ে গুরুদেবের কাছে ছুটতে ছুটতে যাচ্ছি, ভগবানকে ডেকে বলছি, প্রভু কি অপরাধ করেছি আমি, বারে বারে আমার কাছে এসে কেন তুমি দূরে চলে যাও, বলো না প্রভু, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো কেন, করিছ কেন ছলো না, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ কেন ছলো না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, দেখা কি পারি না,
বৃন্দাবনে তুমি প্রত্যেকটি বাড়ি ভিক্ষা করেছো, বলো তো তুমি কি সব বাড়ি ভিক্ষা করেছো? লালা বাবু বলছে, না আমি জগৎ শেঠের বাড়ি যাইনি। কেন না? জগৎ শেঠ আমার চিরশত্রু। যেই না বলেছে চিরশত্রু, গুরুদেব বলছে শোনো লালা, যে জগৎ শেঠের সঙ্গে যে কৃষ্ণচন্দ্রের শত্রুতা ছিল সে হলো জমিদার, জমিদার লালা। কিন্তু তুমি আজকে যে লালা, তুমি হলে সর্বত্যাগী ভিখারি লালা, তোমার সঙ্গে তো দ্বন্দ্ব থাকা উচিত নয়। তাই আজকে লালাবাবুর ভুল ভেঙে গেল। ছুটতে ছুটতে লালাবাবু কাঁধে ভিক্ষার ঝোলাটি নিয়ে আজকে জগৎ শেঠের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছি। জগৎ শেঠের জমিদারির দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি, কে আছো কুটিরি? আমায় তোমরা এক মুষ্টি ভিক্ষা দাও। দুয়ারে দাঁড়িয়ে ডাকছি, ভিক্ষা দাও, লালাবাবু বলছে, না এ সকল এত কিছু চাই না, আমি ভিক্ষা নেব তোমাদের জমিদারির কাছ থেকে। তোমাদের বাবু জগৎ শেঠকে ডেকে দাও, আমি তার হস্ত থেকে এক মুষ্টি ভিক্ষা চাই। কেন বলছি শোনো, এই যে ধন সম্পদ টাকা পয়সা দিচ্ছ, আমি এ সকল কিছু চাই না। কেন জানো? আমি ধনীর ভিখারি নই গো, আমি ধনী ভিখারি নই। যেই না দাড়ি প্রহরী গিয়ে বলছে, বাবু একজন ভিখারি এসেছি। নাম কি তা তো জানি না বাবু। তাড়াতাড়ি করি জগৎ শেঠ নিচে আসছে, দূর থেকে দর্শন করছি। একে কাকে দেখছি? একে সেই লালা, একে সেই জমিদার লালা, যেই জমিদার লালার মস্তক কেটে আনার জন্যে আমি আদেশ দিয়েছিলাম।
যার মস্তকের মূল্য কিনা 2 লক্ষ টাকা। আজকে সেই জমিদার লালার মস্তক আমার বাড়িতে এমন ভাবে নত মস্তকে ভিক্ষা করছি। কেন কেন এই অবস্থা? ছুটতে ছুটতে এসে বলছে, লালা বন্ধু, তোমার কোনো নতুন ছলনা নয় তো? এ তোমার কোনো নতুন ছলনা নয় তো বলো বন্ধু? না না জগৎসি, বিশ্বাস করো, এ আমার কোনো নতুন ছলনা নয়। জানো জগৎসি, আজকে আমি সর্বত্যাগী হয়ে এসেছি। কেন বন্ধু বলো, লালা কে তোমার এমন অবস্থা করেছি একবার আমায় বলো। না না, কেউ আমার এমন অবস্থার জন্য দায়ী নয়। জানো বন্ধু, আমি কেন এমন ভাবে এসেছি? আমি এসেছি এখানে একটি কারণে, যে আমার পাড় ঘাটাতে পাড়ের নাবি আমায় ডাক দিয়েছে, আমার যে যাবার সময় হয়েছে। তাই তো আমি তোমার কাছে এসেছি আজকে এক মুষ্টি ভিক্ষার জন্যে। জগৎসির বলছে, বন্ধু তোমায় যদি ভবের কান্ডারি ডাক দিয়ে থাকে, তাহলে ওই ভবপাড়া পাড়ের মাঝি তো আমায়ও একদিন ডাক দেবে। তাই বন্ধু, এক মুষ্টি ভিক্ষা নিয়ে যেই না লালার অঞ্চলে দিয়েছি, ছুটতে ছুটতে লালা চলে যাচ্ছে। আর কি করছি, ছুটতে ছুটতে গিয়ে কি করেছি না, গুরুদেবীর চরণে আছাড় খেয়ে পড়লেন গুরুদি, এবার আমায় দীক্ষা প্রদান করো। দেখো আমি আজকে সকল কিছু ত্যাগ করি, আমি কি করেছি জানো, আমার অহংকার মাৎসর্য সকল কিছু আমি হৃদয় থেকে দূরীভূত করে আমি জগৎ চেটের বাড়িতে গিয়ে আজকে ভিক্ষা করিয়ে নিচ্ছি। ওগো গুরুদি, এবার আমায় দীক্ষা দাও। দেব লালা, নিশ্চয়ই দেব, তা তো আমি দেখতেই পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছ। কিন্তু লালা, ওখানে তোমার পেছনে কি দর্শন করলেন জগৎ সেট সর্বস্ব ত্যাগ করি লালার পেছন পেছন এসেছি। আজকে গুরুদেব লালাবাবু ও জগৎ সেট দুইজনকে দীক্ষা প্রদান করলেন। দীক্ষা দিয়ে গুরুর চরণে প্রণাম করলেন। প্রণাম করি মন্দিরে গিয়ে লালাবাবু কাঁদছে আর বলছে, প্রভু গো অনেক তো হলো প্রভু, আর কত কাঁদাবি দয়াময়, এবার তুমি আমায় দেখা দাও। মন্দিরে মো নিশি হলো ভো, জাগরে জাগো জাগো দেবতা, ওগো মন্দিরে মো নিশি হলো ভো, জাগরে জাগো জাগো দেবতা, মন্দিরে মো নিশি হলো জাগরে জাগো জাগো দেবতা,
দেবদাসী গণে আসি অমর করে কাদালিয়া মায় জনম ভরে আসি গণে আসি অমর করে সমর্পণ করে বলছে প্রভু সকল কিছু তোমার চরণে সঁপে দিয়ে তোমায় ডাকলাম, তবুও যখন তুমি আমায় দেখা দিলে না, তোমার কৃপা পেলাম না, তবে আমি আর এই জীবন রাখব না। ছুটতে ছুটতে লালাবাবু কি করেছি, যমুনার জলে নিজেকে বিসর্জন করবার জন্যে ছুটতে ছুটতে চলে যাচ্ছি, আর পেছন থেকে জগৎ চিৎকার করে বলছে বন্ধু বন্ধু দাঁড়াও, বন্ধু তুমি দাঁড়াও, তুমি যদি চলে যাও, তুমি যদি নিজেকে বিসর্জন করো, তাহলে শোনো বন্ধু আমিও আমার এই প্রাণ রাখবো না, আমিও ওই যমুনার জলে নিজেকে বিসর্জন করব। এই বলে দুই বন্ধু ছুটতে লাগলো, আর ছুটতে ছুটতে যেই না চলেছি, ভক্তাদিন ভগবান কি মার থাকতে পারি, তাই ভগবান কি করেছি রাধারানীকে সঙ্গে করে লয়ে মাগো, আজকে পেছন থেকে ডাক দিয়ে বলছি লালা লালা। কি দেখো লালা, কোথায় যাচ্ছ তুমি, নিজেকে বিসর্জন করতি, প্রাণ ত্যাগ করতি? শোনো লালা, বেশ তুমি যাও, তবে তার আগে পেছন ফিরে দেখো একবার, কি তোমার আরাধ্য দেবতা। লালা যেই না দর্শন করলে, রাধা গোবিন্দকে দর্শন করে বলছে প্রভু এত কৃপা তোমার, এত করুণা তোমার, প্রভুর চরণে প্রণাম করে বলছে প্রভু আমার যে একটি বাসনা ছিল, কি লালা বলো? শোনো প্রভু, আমার কন্যা সুমতি বলেছিল, সুমতি বলেছিল বাবা যেদিন তুমি রাধা মাধবের দেখা পাবে সেদিন তুমি তার চরণে বলবি, ভবির মাঝে যেদিন আমি ভবে পাণ্ডারে চলে যাব, সেই ভবির কাণ্ডারি হয়েই সেদিন যেন আমায় ঘাটের মাঝি হয়ে আমার হাতটা ধরে নেয়, আমায় যেন পারাপার করে। বেশ তাই হবে লালা, তাই হবে। এবার রাধারানী ও গোবিন্দকে প্রণাম করে আজকে লালা কি করেছি না, এখানে মাগো ভক্ত ভগবানের এখানেই মিলন হলো। লালাবাবু আজ কি, লালাবাবু আজকে রাধা গোবিন্দ চরণে, রাধা গোবিন্দ চরণে ভজন গাইছে। ও গো রাধা কৃষ্ণ প্রাণ মো যুগল কিশোর, 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 জীবনে জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ
সবাই মিলে আরেকবার দুটি বাহু তুলে হরিধ্বনি, নিতাই গৌড় হরিবল হরিবল। তাহলে সকল ভক্তবৃন্দ কি